মঙ্গলবার করণদিঘি ব্লকের অন্তর্গত রসাখা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে ভোট গঠন অনুষ্ঠিত হলো। এদিন কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট গঠন করল তৃণমূল। রসাখা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান হলেন মোসামদ আনসারা খাতুন এবং উপপ্রধান হলেন কৈবাস কর্মকার। ভোট গঠন পর্বে উপস্থিত ছিলেন করণদিঘি বিধায়ক গৌতম পাল সহ অন্যান্য নেতৃত্ব। শনিবার দলের মহিলাদের মৎস্য চাষ এবং পশুপালনের জন্য একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো ইটাহারে। মঙ্গলবার আয়োজন সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ইটাহার থানা গুলামদর 2 নম্বর অঞ্চলে সুবর্ণ সমিতির সহযোগিতায় সুবর্ণপুর গ্রামের এলাকা স্বনির্ভর দলের মহিলাদের নিয়ে মৎস্য চাষ এবং পশুপালনে উৎসাহিত করতে শিবিরের আয়োজন করা হয়। এদিন সাধারণ মানুষের উদ্দেশ্যে জানানো হয় বিজ্ঞানসম্মতভাবে মৎস্য চাষ এবং পশুপালন করলে কিভাবে আরও বেশি লাভবান হওয়া যায়। জমিতে নির্মিত শৌচালয়কে কেন্দ্র করে দুপক্ষের ঝামেলা রূপ সংঘর্ষের ঘটনায় আহত কমপক্ষে 6 জন। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানা অন্তর্গত ঝাড়িব্রাস গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রসাখা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসে। গণ্ডগোল এবং মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানা পুলিশ। আহতদের মধ্যে 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। দুর্গাপূজার খুঁটি পুজো অনুষ্ঠিত হলো মঙ্গলবার। দিন ইটাহার রানীপুর ভদ্রশিলা বিচিত্রা ক্লাবে 26তম দুর্গাপুজোর খুঁটি পুজোর অনুষ্ঠান আয়োজন করা হলো। এলাকার বাসিন্দা তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, বিধায়ক গৌতম পাল ছিলেন, ক্লাবের সম্পাদক ধনঞ্জয় পাল সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে। সামনে আসে লোকসভা নির্বাচন, তার আগে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত সিংহারদহ গ্রামে মঙ্গলবার জনসভা করল বিজেপি দলের জেলা ও রাজ্য কমিটির সমন্বয়ে অনুষ্ঠিত হলো জনসভায়। এদিনের জনসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী।